আরে তুই এটা বল তোদের কাছে হঠাৎ করে ডিভোর্স নেওয়াটা এত জরুরি হয়ে পড়লো কেন তোদের কাছে কি কোনো কিছুর গুরুত্ব নেই এই বিয়ে এই ডিভোর্স পাপা তুমি কিন্তু এখন শুধু শুধুই কথা ঘুরাচ্ছো কথা ছিল যে সুজনকে তুমি দি তার আগে আমাকে বুঝতে হবে না তোদের সমস্যাটা কি রাগ অভিমান দুঃখ এ তো থাকেই দাম্পত্য পরস্পরের প্রতি তাই বলে ডিভোর্স দিতে হবে আচ্ছা সম্পর্ক কি এতই সহজ এতই সস্তা বুঝেছি তুমি বলবে না সুজনকে ডিভোর্সের কথা না ঠিক আছে আমি বলবো নরিন দাঁড়া মা পাগলামি করিস না জীবনটা ছেলে খেলা না মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।